আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস হাউস ঠোঁটের যত্ন আমরা বিভিন্ন ব্র্যান্ডের লিপ বাম ইউজ করি এগুলো ব্যবহার যেমন ঠোঁটের জন্য ভালো অনেক সময় এতে বিদ্যমান কেমিক্যালের কারণে ঠোঁটের ক্ষতিও হতে পারে তো আজ দেখাবো কিভাবে ঘরোয়া উপাদান ব্যবহার করে নিজেরাই লিপ বাম তৈরি করতে পারি এই লিপবাম ব্যবহারে ঠোঁট যেমন সফট হবে সাথে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে ঠোঁট গোলাপি হয়ে উঠবে তো বন্ধুরা দেখে নেই এই লিপ বাম তৈরি করতে কী কী উপাদান লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এটা সম্পূর্ণ ফ্রি এই হোমমেড মেড লিপ তৈরি করতে প্রথমেই লাগবে বিট বা বিটরুট বিটরুটের জুস থেকে এই লিপ বাম তৈরি করব। বিটরুটে রয়েছে ভিটামিন সি যা ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটের রোদে পোড়া কালো দাগ দূর করে ঠোঁট ন্যাচারালি গোলাপি করে তোলে এরপর নেব নারিকেল তেল নারিকেল তেল ঠোঁটের মচ্চারাইজার লক করে সো ঠোঁট সফট হয় এবং ঠোঁট ফাটা রোধ হয় নারকেল তেলে রয়েছে ন্যাচারাল এস পি থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠোঁট প্রাণবন্ত করে তোলে তৃতীয় উপাদানটি হল পেট্রোলিয়াম জেলি পেট্রোলিয়াম জেলির কারণে এই লিপ বামটি ইউজ করার সুবিধা হবে এছাড়া পেট্রোলিয়াম জেলিতে অনেক গুণাবলী রয়েছে যেমন এতে রয়েছে হিলিং প্রপার্টিস যা ঠোঁট ফাটা দুটো সারিয়ে তোলে এছাড়া ত্বক মশ্চারাইজ করে ঠোঁট ফাটা রোধ করে প্রথমেই একটি টাটকা ফ্রেশ বিটরুট কেটে নেব বিট্রুটের ভিতরে গাঢ় মেজেন্ডা কালার আমার ক্যামেরার কারণে একটু কালচে দেখাচ্ছে বিটরুট এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের পিগমেন্টেশন এবং ডিসকালারেশন দূর করে বিটরুট কেটে ছিলে নিতে হবে তারপরে করে বা গ্রেটারে কেটে নিতে হবে আমি গ্রেটারে কেটে নিয়েছি এখন একটি ছাঁকনির সাহায্যে বিটরুট জুস বের করে নিচ্ছি লিপ বাম তৈরি করতে প্রথমেই আমি একটি ছোট বাটির মধ্যে হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিচ্ছি পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিতে হবে এর জন্য আমি একটি পাত্রে গরম পানি নিলাম তার মধ্যে এই বাটিটা রেখে পেট্রোলিয়াম জেলিটা গলিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি হাফ চামচ নারকেল তেল এরপর বিটরুটের জুস দেড় থেকে দুই চামচ অ্যাড করতে হবে তারপর ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটি একটি পাত্রের সংরক্ষণ করতে হবে এই লিপ বামটি ফ্রিজে সংরক্ষণ করে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে আর ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে সো ব্যবহার করতেও সুবিধা হবে এখন দেখাবো এই লিপবামটি কিভাবে ব্যবহার করতে হবে এই লিপ বাম ব্যবহারের পূর্বে ঠোঁট স্ক্রাব করতে হবে ঠোঁট স্ক্রাব করার জন্য প্রথমে তৈরিকৃত লিপ বাম ঠোঁটে একটু লাগিয়ে নিতে হবে তারপর এক টুকরো লেবুর সাথে চিনি জড়িয়ে ঠোঁটে দুই থেকে তিন মিনিট সার্কুলার মোশনে ম্যাসেজ করতে হবে এতে করে ঠোঁটের মৃত চামড়া দূর হয়ে যাবে তারপর টিস্যু দিয়ে মুছে ফেলে ঠান্ডা দিয়ে ধুয়ে ফেলতে হবে ঠোঁটে প্রতিদিন একবার করে দশ থেকে বারো দিন নিয়মিত স্ক্রাব করতে হবে তারপর সপ্তাহে দুই থেকে তিন দিন স্ক্রাব করলেই যথেষ্ট তারপর লিপ বামটি ইউজ করতে হবে লিপ বাম প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে বিশেষ করে রাতের বেলা এই লিপ বাম ইউজ করলে সকালবেলা ন্যাচারালি একটা পিঙ্ক গ্লো আসবে ঠোঁটে বিটরুটের জুস যেমন ঠোঁটে পিঙ্ক গ্লো আনে তেমনি মুখের ত্বকেও গোলাপি আভা আনে আমি আমার সামনের ভিডিওতে বিটরুটের ফেস প্যাক ও বিটরুটের গ্লো সিরাম তৈরির ভিডিও দেখানোর চেষ্টা করবো বিটরুটের বাম প্রথমবার ব্যবহার থেকেই ঠোঁটে গোলাপি আভা আসতে শুরু করবে এটি ঠোঁটের কালো দাগ ও শুষ্কতা দূর করতে খুবই ভালো কাজ করবে এই লিপবাম ব্যবহারের পর ঠোঁটে হালকা গোলাপি কালার আসবে কিছুক্ষণ পর এটি একটু গাঢ় কালার দেখাবে লিপবাম তৈরির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন